हेलो फ्रेंड्स, आमी डॉक्टर अमृता चले एसेछि आपनादेर के किछु हेल्थ रिलेटेड टिप्स दिते। आपनादेर के आमार चैनले स्वागत। आपनारा प्रतिदिन नतून नतून हेल्थ रिलेटेड टिप्स पेते आमार चैनलटी सबस्क्राइब करुन एबं पाशे छोट्ट बेल बाटनटी क्लिक करुन, जाते आमार भिडियो सबार आगे आपनार काछे पौंछे जाए। বন্ধুরা, আজকে আমি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয়টি আমাদের সকলেরই জানা উচিত এবং খুবই দরকারি। আজকের এই ভিডিওটি দেখে আপনারা খুব মজাদার একটি বিষয় জানতে পারবেন, যেটি আপনার জীবনে খুবই প্রয়োজন। তাই বিষয়টি জানতে ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো দর্শক, আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছে আজকের মূল টপিকে। আজকের বিষয়টি হলো মেয়েদের স্তনে কিভাবে আদর করতে হয় বা স্পর্শ করতে হয়। মেয়েদের স্তনের আদর করার সিস্টেম কিভাবে মেয়েদের স্তনে আদর করতে হয় জানেন কি? মেয়েদের স্তন এমন একটি স্পর্শকাতর জায়গা যেখানে সঠিক নিয়মে আদর করতে পারলে যে কোনো মেয়ের পাগল হয়ে যায়। তবে আমাদের দেশের ছেলেরা সঠিক নিয়মে মেয়েদের স্তনের আদর করতে পারে না। তারা মনে করে জোরে জোরে স্তন চাপলেই মনে হয় মেয়েরা অনেক মজা পায়। ছেলেদের এই সব ছোট্ট ছোট্ট ভুল ধারণার কারণে তাদের সংসারে অশান্তি লেগেই থাকে। আমাদের দেশের অধিকাংশ ছেলে তাদের স্ত্রীকে পরিপূর্ণ তৃপ্তি দিতে পারে না। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদের শেখাবো কিভাবে মেয়েদের স্তনে আদর করে এবং একটি মেয়েকে পরিপূর্ণ যৌন তৃপ্তি দেওয়া যায়। তবে সবাইকে একটি অনুরোধ করব, আমার প্রতিটি কথা মনোযোগ সহকারে শুনবেন এবং পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে কিংবা ভিডিওটি টেনে টেনে দেখলে অনেক কিছু মিস করবেন। আজকের ভিডিওটি এত বেশি ইন্টারেস্টিং যে পুরো ভিডিওটি দেখার পর আপনি নিজেই আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। তাহলে চলুন মেয়েদের স্তন আদর করার গোপন টিপসগুলো শিখে নিই। এক, প্রথমে স্তনে স্পর্শ করবেন না। বেশিরভাগ ছেলেরা ঘনিষ্ঠ মুহূর্তের শুরুতেই মেয়েদের স্তনে হাত দিয়ে দেয়, এটা ভুলেও করবেন না। ঘনিষ্ঠ মুহূর্তের শুরুতেই স্তনে হাত দিয়ে ফেললে ইন্টারেস্টটা কমে যায়, তাই মিলনের শুরুতেই সঙ্গীর স্তনে হাত দিবেন না। তাছাড়া মিলনের শুরুতেই স্তনে হাত দিলেই মেয়েটি মনে মনে বিরক্ত অনুভব করবে এবং আপনাকে মনে মনে বকা দিবে। মনে রাখবেন, মেয়েরা মিলনের সময় ধীরে ধীরে আনন্দ পেতে যায়, তাই মিলনের সময় একদম তাড়াহুড়ো করবেন না। দুই, স্তনে আদর করার সময় বাম স্তনে বেশি আদর করুন। গবেষণায় দেখা গেছে যে মেয়েদের ডান পাশের স্তনের থেকে বাম পাশের স্তনে উত্তেজনা বেশি থাকে, তাই পরবর্তীতে সঙ্গীর সাথে মিলন করার সময় তার বাম স্তনে একটু বেশি আদর করুন, দেখবেন যে সে অনেক বেশি মজা পাবে। তিন, ধীরে ধীরে কাপড় খুলুন। অনেক ছেলেরা ঘনিষ্ঠ মুহূর্তে ক্ষুধার্ত পশুর মতো সঙ্গীর উপর ঝাঁপিয়ে পড়ে। অনেকে 10 সেকেন্ডের মধ্যেই সব কাপড় খুলে ফেলে, এটা মোটেই ভালো কাজ নয়। মিলনের সময় এই রকম তাড়াহুড়ো মোটেই করবেন না। চার, জোরে জোরে চাপ দিবেন না। অনেক পুরুষ মনে করে থাকেন যে মেয়েদের স্তন যত জোরে চাপা যায় ততই বেশি মজা পাওয়া যায়, এটা সম্পূর্ণ ভুল ধারণা। এভাবে জোরে স্তন চাপলে অনেক সময় মেয়েরা ব্যথা পায়, তবে সব সময় যে একবারই তোলার মতো ধরবেন তাও কিন্তু না। আপনাকে সময় বুঝতে হবে, আপনাকে এটা বুঝে নিতে হবে যে কখন মেয়েটিকে কিভাবে স্পর্শ করলে সে বেশি মজা পাচ্ছে, এই দিকটা অবশ্যই মনে রাখবেন। পাঁচ, কখনো স্তনের বোটায় জোরে কামড় দেবেন না। অনেকে স্তনে আদর করার সময় স্তনে জোরে কামড় দিয়ে দেয়। প্রিয় দর্শক, এই ধরনের কাজ ভুলেও করবেন না। মেয়েদের স্তনে জোরে কামড় দিলে মেয়েরা কোনো রকমের আনন্দ পায় না, বরং ব্যথা পায় এবং প্রচুর পরিমাণে বিরক্ত বোধ করে, তাই ব্যাপারটি খেয়াল রাখবেন। ছয়, মেয়েদের স্তনের প্রশংসা করুন। মেয়েরা নিজেদের প্রশংসা শুনলে সব থেকে বেশি খুশি হয়, এই খুশি আপনি টাকা দিয়েও কিনতে পারবেন না। মেয়েদের স্তনে আদর করার সময় তাকে বলুন যে স্তন অনেক সুন্দর, আমার খুব ভালো লেগেছে, ভালো না লাগলেও বলুন, এতে মেয়েটি খুব খুশি হবে। সাত, দুই স্তনের মাঝের জায়গাতে আদর করুন। মেয়েদের দুই স্তনের মাঝের অংশে প্রচুর পরিমাণে উত্তেজনা থাকে, আপনি সেখানে স্পর্শ করে আপনার সঙ্গীকে মজা দিতে পারেন। আসলে মেয়েরা কিভাবে স্তনে আদর পেতে চায় জানেন কি? কিংবা কিভাবে স্তনে আদর করলে মেয়েরা চরমভাবে উত্তেজিত হয়ে পড়ে জানেন কি? না জানলে কোনো সমস্যা নেই, আমি তো আছি, আমি থাকতে আপনাদের কোনো টেনশন নেই। এখন আমি আপনাদেরকে মেয়েদের স্তনে আদর করা শেখাবো এবং ভিডিওটির শেষে আপনাদেরকে একটি সারপ্রাইজ দেব। তবে আপনি কিন্তু এখানে ভিডিওটিতে একটিও লাইক দেননি, তাই এখনই ভিডিওটি একটি লাইক দিয়ে দিন। আরেকটি কথা, যারা আমার ভিডিওটি দেখে সাবস্ক্রাইব না করেই পালিয়ে যান তাদেরকে বলছি, আপনারা জীবনেও কোনো দিন কোনো মেয়েকে খুশি করতে পারবেন না। কেমন পুরুষ আপনি একটি ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভয় পাচ্ছেন? সাহস করে এখনই সোনিয়া পয়েন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি বাজিয়ে রাখুন। নারীদের স্তনে আদর করার সময় প্রথমে তাদের
বুকের চারপাশে আদর করুন, স্তনের চারপাশে আলতো করে স্পর্শ করুন, মাঝে মাঝে দু একটা চুমুও খেতে পারেন। স্তনের চারপাশে আদর করার সময় খেয়াল করবেন ভুলেও যেন স্তনের বোটায় স্পর্শ না লাগে। এভাবে মাত্র 2 মিনিট আদর করলেই দেখবেন মেয়েটি আর সহ্য করতে পারবে না। ভিডিওটির নিচে একটা কমেন্ট বক্স আছে, সেখানে চলে যান এবং ছোট্ট করে একটি থ্যাঙ্কস লিখে কমেন্ট করুন। আপনি সুন্দর একটি কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও বানাতে সহায়তা করবে। আজ এ পর্যন্তই, দেখা হবে আরও একটি নতুন আকর্ষণীয় ভিডিওতে।